হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তা বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি আর ওই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ স্বাদ অনুসার দেবেন লবণটা তারপরে ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে এইভাবে আমি খামিরটা ভালো করে মেখে নিচ্ছি খামিরটা মাখা আমার হয়ে গেছে এবারে আমি খামিরের গায়ে একটু সাদা তেল লাগিয়ে দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন একটা বিট নিয়ে নিলাম বিটটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে আমি একটা বাটির মধ্যে এইভাবে বিটের রসটা আমি নিংড়ে বার করে নিয়েছি তারপরে আমি এই বিটের রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা ময়দাটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি গাঢ় আবার খুব বেশি পাতলা হবে না মিডিয়াম রাখতে হবে আর এদিকে দেখুন আমি খামিরটার মধ্যে থেকে ছোট ছোটো লেচি কেটে নিলাম তারপরে আমি এখানে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি বাটির মধ্যে তারপরে একটা একটা লেচি নিয়ে এভাবে সাদা তেলের মধ্যে ডুবিয়ে আমি পুরি বানিয়ে নেব দেখুন এইভাবে আমি পুরি বানিয়ে নিয়েছি পুরি বানিয়ে নেওয়ার পরে এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিলাম ঝাঁঝরির মধ্যে পুরিটা এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম একটু বেলুন দিয়ে বেলেও নিলাম তারপরে দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে উল্টো পিঠে আমি হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারগুলো এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারগুলো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে উল্টে নিচ্ছি খুব সাবধানতার সাহায্যে এইভাবে হাত দিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে তারপরে এগুলো একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি আর এইভাবে আমি ঝাঁজটির মধ্যে এইভাবে রেখে হাত দিয়ে একটু চেপে চেপে উল্টো পিঠে ব্যাটারগুলো দিয়ে আমি পুরিগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা সাধারণত বাচ্চারা কালারফুল জিনিস একটু বেশি পছন্দ করে তে এইভাবে পুরি বানিয়ে দেখবেন ওদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই কালারফুল পুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখুন সবগুলো পুরি এইভাবে বেলে আমি একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছিলাম আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প করে তারপরে এইভাবে তেলটা গরম হয়ে আসলে একটা একটা পুরি আমি ছেড়ে দিয়ে এবি টপিট ভালো করে ভেজে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখুন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত কিউট লাগছে তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি তা দেখুন এইভাবে আমি প্লেটের মধ্যে সবগুলো পুরি পরিবেশন করে দিয়েছি আর সব কটা পুরি ফুলেছে কত সুন্দর আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন একটা পুরি আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর ফুলেছিল ছিল